এখন আমার ঘর বলতেছে মা তুমি তো আমাকে 6 দিন হলে খুঁজতেছো, কয়দিন তোমার ভিতর একটা দুঃখ, এই দুঃখটা কি? মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ইমান গ্রহণ করেছি। 6 বছর বয়সে কি করছে? হ্যাঁ, ইমানের কলেমা পড়েছে, এ কথা কিন্তু কয়নি। খুব খেয়াল করবেন, ইমানের কলেমা পড়া আর ইমান গ্রহণ করা দুইটা এক না। 6 বছর বয়সে ইমান গ্রহণ করেছে, শুধুমাত্র ইমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি করে রাখছে। এখন চিন্তা করেন, মেয়েটার কোনো অপরাধ নয়, একটাই অপরাধ আছে, অপরাধের নাম কি? ইমান গ্রহণ করেছি। আজকে বাংলাদেশে কেউ যদি জেলের মধ্যে যায়, আপনার বলবেন হয়তো হুজুর সে অপরাধ করে জেলের মধ্যে গেছে, তাদের একটাই অপরাধ, তারা হক কথা মানুষের সামনে তুলে ধরেছে। অপরাধ কিন্তু অন্য কিছু না, আপনি দূরবীন অনুবেক্ষণ যন্ত্রটা খুঁজে দেখেন, অপরাধ একটাই, কি অপরাধ? আমির হামজার কি অপরাধ? আমির হামজার অপরাধ বোঝেন না? কোরআনের কোন নম্বর আয়াত, কত নম্বর আয়াত, একেবারে ডাইরেক্ট অ্যাকশন, গরিবের কথা ঠিক। মামুনুল হকের কি অপরাধ? এমনকি পুস্কি একটা বক্তা আব্দুর রহিম আল মাদানির কি অপরাধ? মেয়েটা বলতেছে আমার একটাই মাত্র অপরাধ, ইমান গ্রহণ করার কারণে 12 বছর আমাকে জেলখানায় বন্দি রাখছে। সকালবেলায় 3টা করে চাবুক, বিকালবেলায় 3টা করে চাবুক মারছে, আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকে রাখাত লাগে নাই। আপনি যখন রোম পারস্য দখল করলেন, আমি রোমের জেলখানার মধ্যে বন্দি ছিলাম 12 বছর, ধরে কোন কয় বছর, আপনি বললেন মুসলমান যখন কোনো রাষ্ট্র দখল করবে, ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে, আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো মাইকের উপর পপ করে দেন, আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে, তখন ওই রাষ্ট্রের জেলখানার কোনো দরকার হবে? আপনারা বলেন তো কোরআনের বিচার কি জেলের বিচার? কোরআনের বিচার হলো ডাইরেক্ট। তো জেলখানার দরজা যখন মুক্ত করে দিলেন, তখন আমি যাব কোন জায়গায়? আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমি যেই দেশে জন্মগ্রহণ করেছি রোম দেশের সকলেই খ্রিস্টান। এখন একজন মুমিনা নারী খ্রিস্টানদের দেশে কেমনে যায়? এই জন্যে 6 দিন হলে 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি, যদি আপনার দেখা পায় তাহলে আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় চাই। ওমর ফারুক মুস্কি হাসিতে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে আপনি এত ভালো ভালো মানুষ হয়ে আমার আশ্রয় কেন দেবেন না? ওমর ফারুক বললেন, ইসলাম কোনোদিন কাউকে আশ্রয় দেয় না, বরং ইসলাম মানুষকে অধিকার দেয়। আশ্রয় দেওয়ার মালিককে, আর ইসলাম অধিকার। আপনি বলেন তো বাংলাদেশে যখন ইসলাম চালু হবে তখন কি আমাদের অধিকার নাই? আজকে যারা কোটিপতি, আপনি কি মনে করছেন কোটিপতি সম্পদের মালিককে? আল্লাহ কইছে তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে 2.5 টাকা গরিবের বাড়ি দিয়ে আসো, গরিব তোমার বাড়িতে আসবে না, তুমি গরিবের বাড়িতে টাকা দিয়ে আসো যদি তুমি জান্নাতে যাবার চাও। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে, এক ব্যক্তি 1 ব্যাগ টাকা নেয়, কতটুকু? 1 ব্যাগ টাকা নিয়ে মদিনার অলিগলি ঘুরতেছে, একটা গরিব নাই। 7 দিন ঘোরার পরে বলতেছে 1 ব্যাগ টাকা নিয়ে ঘুরতেছি, এক ধনও নাই রে, এর টাকা কাক দেয়? মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে, যা যে গাছের ছায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে, বেগালে ভাবছে যা গরিব পাওয়া গেছে, আসসালামু আলাইকুম, বস্তালে লাভ দরকার, আলহামদুলিল্লাহ। বেগালা বলে ভাই আপনার সালাম দিলাম, আপনি ওয়ালাইকুম না বলে আলহামদুলিল্লাহ করলেন কেন? ওই 1 বস্তা টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি রে, গরিব নাই, তোক দেখে গরিব মনে হয় আল্লাহ শুকর আদায় করছে। আমি ঘুরি 7 দিন আর আপনি ঘুরেন 15 দিন, তাহলে গরিব গেল কোন জায়গায়? ধনীরাই ঘুরতেছে, গরিব নাই। আস্তাইনু বিসবরি ওয়া সালাহ, দুইজন নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ 1 ব্যাগ 1 বস্তা টেকেলে ঘুরতেছি, ওই ঘন্টায় পরে ধন আমি করে 7 দিন, তাহলে গরিব গেল কোন জায়গায়? আল্লাহ বলতেছে যখন সুদ ভিত্তিক অর্থনীতিকে কবর দিয়া জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে, ওই দেশে আর কোনো অভাব থাকবে না, ওই দেশের জন্য আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে। আমাদের বাংলাদেশে কি ভিত্তিক অর্থনীতি? তাহলে যতই কামাই করেন, যখন দেখবেন মুসলমান হওয়ার পরে
এটা হলো সবচাইতে বড় বিপদ আর এই বিপদ আমাদেরকে বেশি বেশি পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন এই মুহূর্তে ইসলাম আমাকে কি অধিকার দিল উমর ফারুক বলতেছেন তোমার বয়স কত মেয়েটার বয়স কত এ আপনারা হিসাব করে শুনতেছেন না কত বছর উমর ফারুক বললেন এই মুহূর্তে তোমার অধিকার হলো একটা ভালো ছেলের সঙ্গে বিয়া বসা তাহলে 18 বছরের একজন যুবতী মেয়ের জন্য এক নম্বর অধিকার হলো একটা ভালো ছেলের সাথে গড়ে তোল কি ছেলে সুন্দর ছেলে না ভালো ছেলে আপনাদের কাছে ভালো ছেলে বলতে আপনারা কি বোঝেন দেখছেন সরকারি চাকরি যারা আছেই তো ভালো নাকি কম কথা বর্তমান যুগ হিসাবে যারা দেখতেছে ওই ভাই আমার সেটাই করেছে উমর ফারুক বললেন মা এই মুহূর্তে তোমার ছেলে খোঁজার অভিভাবক নাই আমি তোমাকে একটা ছেলের খবর দিচ্ছি খুব ভালো ছেলে মেয়েটা বলল তাহলে বলেন সেই ভালো ছেলের পরিচয় কি উমর ফারুক বললেন আব্দুল্লাহ ইবনে উমর সরাল্লাহ ছেলেটার নাম হলো আব্দুল্লাহ বাপের নাম হলো উমর ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ 6 ফুট 2 ইঞ্চি লম্বা ছেলেটা লম্বাই হলো 6 ফুট 2 ইঞ্চি নাকটা লম্বা গায়ের রং ফর্সা টল ফিগার খালি দেখলেই পছন্দ হবে আমার একটা ভালো ছেলের খবর তোমাকে দিলাম এই ছেলেটার সঙ্গে যদি তুমি বিয়ে বসো তাহলে আল্লাহ তোমাকে আমার ঘরের বৌমা বানায় দিবে তুমি আজ থেকে উমরের ঘরে বৌমার অধিকার পেয়ে যাবে আপনারা কি বুঝলেন ছেলেটা কার উমরের কতটুকু যোগ্যতা 6 লক্ষ কত 6 লক্ষ হাদিসের হাফেজ লম্বাই 6 ফুট 2 ইঞ্চি নাক লম্বা টল ফেকা দেখলি এলে সাকিব কুলে মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন আপনি যে ছেলেটার খবর দিলেন এই ছেলেটাই কি সবচাইতে ভালো উমর ফারুক বললেন আমার চোখে এর চাইতে ভালো ছেলে তো পড়ে না মেয়েটা বলতেছে আমি একটা ছেলের খবর দেব দেখেন তো সেই ছেলেটা আপনার ছেলের চাইতে ভালো কি না উমর ফারুক চমকে উঠছে কে রে কোন ছেলের খবর দেবে আমার ছেলের চাইতে ভালো ছেলে কে আছে মেয়েটা বলতেছে ছেলেটার বাবার নাম হলো আলী মায়ের নাম হলো ফাতেমা নানার নাম হলো মোহাম্মদ রাসূলুল্লাহ আর ছেলেটার নাম হইল হোসাই এখন আপনি বলেন এই আব্দুল্লাহ আর হোসাইন এই দুটার মধ্যে ভালো কোনটা না না আপনি করে বলা উমর ফারুককে বলতেছে হ্যাঁ এখন আপনি বলেন এই দুইটা ছেলের মধ্যে ভালো কোনটা উমর ফারুক বললেন সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার আব্দুল্লাহর চাইতে হুসাইন আল্লাহর কাছে কোটি কোটি গুণ ভালো মেয়েটা বলতেছে তাহলে হুসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার মতন আব্দুল্লাহ বিয়ে করে কে আপনি যখন বলেছেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার ইসলাম আমাকে দিয়েছে তার হুসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার ছেলের মতো আব্দুল্লাহকে কে বিয়ে করবে উমর ফারুক বললেন মা আমি জীবনে ঘটকালি করি নাই আজকে তোমার জন্য আমি ঘটকালি করতে চাই মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া পড়ন্ত বিকালবেলায় হজরত উমর হজরত আলীর বাড়ির দরজায় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার হজরত আলী ঘরের মধ্যে থেকে চিন্তা করে যে ব্যক্তি আমারে সালাম দিছে সালামের শব্দ শুনেই বুঝতে পারলাম সে হলো হযরত উমর ধরে গান সুবহানাল্লাহ কিন্তু আম্মা সাইলা ফালা তানহার কেন বললেন এইটা হলো ফকিরের আয়াত জোরে গান কিসের আয়াত তড়ি ঘড়ি করে হযরত আলী দরজা খুলে বলে আমিরুল মুমিনিন আপনি ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন উমর ফারুক বলে আলী রে জীবনে আমি কোনোদিন ঘটকালি করি নাই আজকে প্রথম ঘটক হইয়া তোমার দরজায় তোমার হাসানের ব্যাপারে আমি একটু ঘটকালি করতে চাই হযরত আলী আল্লাহর শুকর আদায় করে বলতেছেন আপনার মতন মহান ব্যক্তি যদি আমার হাসানের ঘটক হয় তাহলে অবশ্যই পাত্রী ভালো হবে ঘটক যদি ভালো হয় পাত্রী কেমন হবে
ওমর ফারুক বললেন পাত্রীর যোগ্যতা হলো ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছে। পাত্রীর যোগ্যতা কয় বছর? ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছে। শুধু ইমান গ্রহণ করার অপরাধে বারো বছর তাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। শুধু বন্দি জীবন নয়, সকালবেলা তিনটা করে চাবুক, বিকালবেলা তিনটা করে চাবুক মারছে। আমার আবদুল্লাহর সঙ্গে মেয়েটার বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আবদুল্লাহকে চয়েস করে না, তোমার হোসেনকে সে বিবাহ করতে চায়। হযরত আলী বললেন, আমিরুল মুমিনিন, এমন একটা পরীক্ষিত মেয়ের খবর আপনি আমাকে দিলেন, আমি মনে মনে হোসেনের জন্যে এমন একটা বউ খুঁজতেছিলাম। এমন একটা পরীক্ষিত কি মেয়ের খবর আপনি দিলেন, আমি হোসেনের জন্য মনে মনে এমন একটা বউ খুঁজতেছিলাম। আপনাদের ছেলে যাদের যুবক হয়ে গেছে, মনে মনে বউ খোঁজার দরকার আছে না? একে যারে তার সাথে বিয়ে দিলে কিন্তু ঠকবেন, দেখে শোনা বিয়ে দেওয়া লাগবে। আমার হাট ধাপের হাট, একটা ধাপের হাট আছে আমাকে এলাকায়, এক মুরব্বী দুধের গরু কিনবার গেছে, দুধের গরু, যা খালি গরুর নিচের দিকে তাকায়, গরুওয়ালা বলে চাচা কি দেখেন? বলে দেখতেছি বা দুধ কেমন হবে, দেখা লাগবে না, এর মায়েরই দশের হবে। তখন বলে তাহলে আর দেখবো না, মাও যদি ভালো হয় চাও তো ভালো হবে। একটা দুধের গরু কিনবার যা মায়ের খবর নেই। আর আপনার ছেলে আপনি বিয়ে করলেন, খালি সোফা খোপা থেকে বিয়ে করালে হবে না, তার মা নানি পর্যন্ত খোঁজ নেওয়া লাগবে। ওরকম কথা ঠিক লিসেন কোনোদিন? দুই বছর পরে যখন বাপক ভিন্ন করে দিতে, তখন বুড়ি আসা কান ধরবে, কে কান্দিস কে, আমার ছেলে ভালো আসলো হুজুর, এমন এক বউ হসে, আসার পর থেকে দেখ পার, দেখে শুনে বিয়ে করার লাগবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হযরত বলতেছেন, মনে মনে এমন একটা মেয়ের খবর আমি করতেছিলাম। সঙ্গে সঙ্গে হযরত উমর আলীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, ভাইজান আমার ঘরটালি আল্লাহ কবুল করেছে, সুবহানাল্লাহ। এমন সময় হোসেন ঘরের ভিতর থেকে যে বলতেছে, ও মুরব্বীরা, আপনার দুইজন যেইভাবে কোলাকুলি করতেছেন, আমার মনে হয় আপনারাই বিয়ে করবেন। সঙ্গে সঙ্গে হযরত উমরের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে, রক্তের মতো লাল হয়ে গেছে। কিন্তু চেহারা রাগকে চেক দিলেন, আবু বকরের কথা মনে করে, ওই যে আবু বকর কইছিল এই দুইটা সন্তানকে তুমি চিনো, মনে আছে নাকি? ওই রাগটা চেক দিলেন, কারণ রক্ত কপালে এসে গেছে। হোসেন এমন কথা বলেছে, মনে হয় আপনারাই বিয়ে করবেন। ওমর ফারুকের কপালে রক্ত ঢেকেছে, কিন্তু রাগটাকে চেক দিয়ে বলতেছে, হোসেন আমি তোমার মুরব্বি, তোমার বাবাও তোমার মুরব্বি, আমরা দুইজন মুরব্বি মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই, তুমি কি গ্রহণ করবা না? হোসেন মুস্কি মুস্কি হাসে আর বলে, আপনারা দুইজন আমার মুরব্বি আমি জানি, কিন্তু আসল মুরব্বি হিসাবে কেবলমাত্র আমার নানাকেই শুধু আমি মানি। যাকে তাকে মুরব্বি মানা যাবে না, মুসলমানের মুরব্বি একজন, তিনি হলেন মুহাম্মাদুর। এই জন্য আল্লাহ বলেছেন, কুল হে রাসূল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি। আজকে বাংলাদেশে এত মুসলমানের মধ্যে এত দল হওয়ার কারণ হলো মুরব্বি বেশি মানতেছে, তোর কোন কথা ঠিক কি? একজনকে বললাম, তোর মুরব্বিকে কাদরিয়া, ওই কাদরিয়া, তোর মুরব্বি চিশতিয়া, তোর মুরব্বি নকশাবন্দিয়া, তোর মুরব্বি মোজাদ্দেদিয়া, হায় হায়, হানাফি হাম্বলি শাফি মালিকি জামাত ইসলাম তবলিগ পীর মুরিদি, কেউ কাউকে দুই চোখকে দেখবার পারে না, ধরে কোন কথা ঠিক? একটাই কারণ হলো এক এক ধরনের মুরব্বী এক এক রকম, এত তরিকার দরকার নাই, তরিকা একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক তরিকায় চলেন তো এত ফেতনা হবে। বলতেছে, আপনার দুইজন আমার মুরব্বী আমি জানি রে, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকে আমি মানি। এতদিন তবলিগ কিন্তু এক দল ছিল, তোরে কোন কথা ঠিক কি না? যে মুরব্বী দুটো আছে, হায় হায়, এক মুরব্বী এক দলেরা ইস্তেমা করবে, আর এক দলেরা ডিসির কাছে মোবাইল করে ককটেল মারবো, ককটেল ইস্তেমার সব হয়ে গেছে, সেটা বন্ধ হলো। আমি বলে, এই নরম দল এরকম হলো কেন? ভাই দুই মুরব্বী আছে, কিন্তু দুই মুরব্বী এখন এ তাঁতি আর অজাহাতি। যখনই মুরব্বি বেশি করবে, তখন আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে, ধরে ধর কথা ঠিক? ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি বলবার চাও? হোসাইন বলতেছে, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি তখন দরজা দিয়ে বললাম, নানু ভাই আমি হোসাইন একটু আপনার কাছে যাবার চাই। আল্লাহ নবী বললেন, হোসাইন এখন আমি
জান্নাতে আরাম করতেছি এখন তোর জন্য দরজা খোলা যাবে না আমি হোসেন চমকে গেলাম জেনান আমার ভাঙা ঘরের মধ্যে শুয়ে আছে আর সেই লালা কয় জান্নাতে আরাম করতেছি দরজা না খুললে কি হবে একটা জানলার ফাঁকা দিয়ে তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে সেই উরাতের উপরে নানা মাথা দিয়ে শুয়ে আছে নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি করতেছে আমি রাগ করে বললাম নানা ভাই নানি উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায় আমার নানা বলে তুই হোসেন ছোট্ট মানুষ তুই বুঝবি না তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা যেন আল্লাহর জান্নাত হয়ে যায় আমি সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি আমার নানা যেমন বিয়ে করছে বিয়ে করলে সেরকম করব বাবা আপনি বলেন তো আমার মা আপনার কেমন বউ আপনি বলেন আপনি যেমন আমার মাকে বিয়ে করে হত দরিদ্র গরিব থাকার পরও আপনার ঘর জান্নাত ছিল সুবহানাল্লাহ কোন লেখা আমার নানা যেমন ভাঙ্গা ঘরকে জান্নাত করছে নানিরও ছিল যদি বিয়ে করতে হয় বিয়ে জীবনে হাজারটা করা দেবে না একটাই করবো কিন্তু দেখে শোনা করবো যে বউ ঘরত আসলে আমার ভাঙ্গা ঘর জান্নাত হয়ে যাবে আমাদের বউ ঘরত আসে স্টার জলসা জি বাংলা ছাড়ার দেখে না জোরে কোন কথা ঠিক কিনা বিশ্বাস করে আপনি কাগজে লেখা দেন যেই ঘরে স্টার জলসা জি বাংলা হয় ওই ঘর কোনোদিন জান্নাত হতে পারে না ওই ঘর হলো জাহান্নাম জোরে কোন ঠিক কিনা মুসলমানের ঘরের মধ্যে হিন্দুদের পূজার মধ্যে লুলুল করে ব্যস্তিছে কি মনে করতেছেন এই বম্ম কাফালিয়া ফেরেস্তা এসে ধরে রাত আটটার পরে কয় আল্লাহ বম্ম কাফালিয়া তো কি এলাকা কে মুসলমান এলাকা তো ঘরের মধ্যে থেকে হিন্দুদের পূজার মধ্যে লুলুল করে ব্যস্তিছে কারণ কি বউগুলো সব ভারতের ভক্ত হয়ে গেছে ভারতের ভক্ত আপনারা বলেন তো মান্তা সাব্বা বি কওমিন ফাহুয়া মিনহুম এ হাদিসের বাংলা কি এই হাদিসের বাংলা কি যে জাতকে অনুসরণ করবে ওই জাতের সঙ্গে তার হাসন নাসর হবে আপনার কি পারবেন যে বউ স্টার জলসা জি বাংলা দেখে সেই বউকে সাইজ করতে যাই বিয়া করেনি যাই বিয়া করলি তাই হ্যাঁ স্টার জলসা জি বাংলা বাদ দিবেন নয় বউ বাদ দিবেন কোনটা পারবেন একটা তো বাদ দেবো না তাহলে আপনি জান্নাতে যাবার পারবেন না এ অসনে লাভ নাই তো আগে লেখে দেন আগামীকালটা কোনটা করবেন আপনি ঈশান নামাজ পড়ে বাড়ি যাচ্ছেন বাড়ি যা দেখেন আপনার ঘরের মধ্যে দেখে লোল লোক রাখবে হিন্দু করে পূজা বাজছে দেখে রে আমি মসজিদে নামাজ পড়লাম আর আমার ঘরের মধ্যে হিন্দু করে পূজার বাদ্য বাজে কেন আসল কথা কইলে আর কথা কয় না জনগণ বোঝে তো আপনারা মনে করতেছেন সবচাইতে কঠিন বিপদ হলো মরণ মানুষেরা মসজিদে নামাজ পড়ে আর মেয়ে মানুষরা স্টার জলস দি বাংলা দেখে তখন বেশি বেশি ইন্না লিল্লাহ পড়া লাগবে জোরে কোন কথা ঠিক কয়েকদিন করছে বউ যখন স্টার জলস দি বাংলা দেখে আপনি দরজার দেখেন ইন্না লিল্লাহকে জোরে কাছে ইল্লা উঠবেন ওই টিভি বন্ধ করে কে কে মরছে কে মরছে কেউ মরেনি তোর ইমান মরেছে তোর ইমান মরেছে খালি মানুষ বললে ইন্না লিল্লাহ হয় ইমান মরে গেলেও ইন্না লিল্লাহ তোর ঘর কথা ঠিক বউ তখন আপনাকে বলবে আমার ইমান কেমনি মরলো তখন আপনি বুঝাই দিবেন যে স্টার জলসা জি বাংলা মুসলমানের বউ দেখতে পারে না কেন বাংলাদেশের চ্যানেল নাই এটিএন বাংলা দেখ এটিএন বাংলা দেখ চ্যানেল আই দেখ এনটিভি দেখ বাংলাদেশের চ্যানেলগুলো সব মার খাচ্ছে সব মার খাচ্ছে সব ভারতের চ্যানেল দেখে আর কথা কয় না আমার মায়েরা পর্দার অন্তরা চিন্তা করতেছে হুজুর সব আদি করতে করতে এই লাইনত গেল কেন আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল্লাকুম ও আন্তুম লিবাসুল্লাহুন্না স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক সেই বউ যদি আপনার ভারতের ভক্ত হয় আপনি বাংলাদেশের মুক্তিযোদ্ধা হলেও জান্নাত যাবেন না আপনি মুক্তিযোদ্ধা হলে আপনি আপনার বউ কা আমি একদিন বলছি আমার কচ্ছে হুজুর এটা পাকিস্তানি মুরগি হুজুর আমি গেলাম কে রে পাগলা তুই বাংলাদেশের মুক্তিযোদ্ধা হয়ে পাকিস্তানি মুরগি পাকিস্তান হচ্ছে আমাকে শত্রু ওই মুরগি আমাকে খাওয়া হবে কেমনে বাংলাদেশের পক্ষ হলেন পাকিস্তানি মুরগি কেনে আজ থেকে পাকিস্তানি মুরগির নাম শুনলে আর কেনা হবে না তাহলে
বাংলাদেশের আসল ভক্ত ধরে কোন কথা ঠিক কি না পাকিস্তানি মুরগি খাবেন আর মুক্তি যোদ্ধা হবে আরে যে ব্রয়লার মুরগি তো খাওয়াই চলবে না এই শালাকের পর্দা নাই ধরে কোন কথা ঠিক কি না খালে অল্প খান দেশি মুরগি খান দেখবেন দেশি মুরগি আপনি দেখলি ভয়ে দৌড় দিবেন আপনার আশেপাশে কোনো মুরগি পাবেন যখন মুরগি দৌড় দিলে আপনি তাকায় দেখবেন আগড়া পাগড়া সব ঢাকা মুরগির গায়ের কিছুই দেখা যায় না কৌড়াতে গোটা মুরগি ঢাকা আর একটা ব্রয়লার মুরগি আপনি যান ওই খালি ওটি ঘুরবি ওটি ওই লড়বি না আপনি তাকায় দেখেন আজরা ফাজরা সব বাইর করে থসে বেয়া পর্দা নারী যারা ব্রয়লার মুরগি তারা ধরে কথা আর পর্দানের সিনারি যারা দেশি মুরগির মতন তারা আমার মায়েরা যারা পর্দায় আছেন একটু মনোযোগ শোনেন উমর ফারুক বললেন হোসাইন আমি যে মেয়েটার ঘটকালি করতেছি বাবা সে মেয়েটা অত্যন্ত ভালো মেয়ে জোরেখান কি মেয়ে এই মেয়েটাকে তুমি বিয়ে করলে তোমার জীবন দুনিয়া এবং আখিরাত শান্তি হবে হোসাইন বলতেছে ইয়ামিরা মুমিনিন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এমন একজন মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে জোরেখান কয়টা ওমর ফারুক বলে হোসাইন কি তিনটা প্রশ্ন করবা হোসাইন বলতেছে যে মেয়েকে বিয়ে করব সে মেয়ের সামনেই প্রশ্ন আউট হবে অন্য কারো সামনে প্রশ্ন আউট করব না ওমর ফারুক বলল আলী তোমার হোসাইন যে তিনটা প্রশ্ন করবে তুমি কি প্রশ্নের খবর জানো আলী বলতেছে আমি জীবনের প্রথম শুনলাম ওমর ফারুক বললেন যে প্রশ্ন আমি জানি না যেই প্রশ্ন আলী তুমি জানো না সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে মনটা খারাপ করে ওমর ফারুক কাঁদতে কাঁদতে মেয়েটার ঘরের দরজায় মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর মা তোর জীবন শান্তি হবে মেয়েটা বলতেছে যদি আপনি বলেন হোসাইনের চাইতে ভালো তাহলে আমার কোনো আপত্তি নাই ওমর ফারুক বলে মা তুমি যেই হোসাইনকে বিয়ে করার জন্য পাগলি হয়ে আসো সেই হোসেন সাধারণ কোনো ছেলে না যে মেয়েটাকে বিয়ে করবে তাকে তিনটা প্রশ্ন করবে যেই প্রশ্ন আমি ওমর জানি না তার বাবাও জানে না সেই প্রশ্নের উত্তর তুমি কেমনে দিবে মেয়েটা বলতেছি আমির আল মুমিনিন হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে আপনাকে ইমান কি কয় ছয়তলা বিল্ডিং এর উপরে 1.5 লাখ টাকার খাট 12,000 টাকার কম্বল 9টার সময় ওর চোখে মুখে দিয়ে কয় আমার বাড়ি আমার ঘর আমার মামাইকে আমার বাড়ি আমার ঘর আমার মামাইকে কয়টার সময় 9টার সময় রাত 3টার সময় একটা ভূমিকম্প যেই ভূমিকম্প কাপ উঠছে ওই এত ফোর্সে নামছে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে পরার টাইম পাইনি ন্যাংটা হয়ে নামছে ধরে কোন কি হয়ে নামছে আচ্ছা আপনারা কোন তো 9টার সময় কি কইছে আমার বাড়ি আমার ঘর আমার নামায় কি 3টার সময় আল্লাহ কি করে নামাছে আপনাদের ইমান কি বলতেছে এইভাবেই বাংলাদেশ চলবি অনেকে কয় আর হবি না হুজুর আর হবি না হুজুর আল্লাহ এক সেকেন্ড লাগবে না ন্যাংটা করে নামাবে ধরে খান কথা করতে আগের ইমানই নেই ইমান নেই মেয়েটা বলতেছে ইয়ামির আল মুমিনিন হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না কিন্তু আমার ইমান বলতেছে আমি না পারলেও কে পারাবে আরো জোরে সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড় এক দৌড়ে হযরত আলীর বাড়িতে এসে বলতে চাই রে তারিখ করতে চাই হোসেন বলে কিসের তারিখ ওমর ফারুক বলে বিয়ের তারিখ না তুমি যে তিনটা প্রশ্ন করবা মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না তার তারিখ হবে আলী বলতেছেন কেমনে যে প্রশ্ন আপনি জানেন না আমি জানি না সেই প্রশ্ন মেয়েটা কি দিবে তার আবার তারিখ কি ওমর ফারুক বলে আলী কান্দ কানের কাছে ফিসফিস করে বলতেছে এমন কথা কইছে ভাই ইমানের দাবি দিয়ে আর ইমানের দাবি যখন কোনো মুসলমান দেয় আল্লাহ তাকে আর পরাজিত করবে না ইমানের দাবি যদি কোরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয় সবাই বলেন ইমানের দাবি যদি কোরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয় ইমানের দাবি হলো
কিছু বিনিময় সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সেই ঘাম দিতে যেন তৈরি থাকি ও গো দয়াময় আমার আল্লাহ দয়াময় ঘরত বসে থেকে ঘরত বসে থেকে কহে মুসলমান মা প্রত্যেক দিন কয় বেড়া যাস না বেড়া যাস না ওই যে জঙ্গলে সাপ আছে বাঘ আছে যাস না মায়ের কথা শুনে ছেলের ঘর থেকে বাড়াই না জঙ্গল বাড়তে 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 ওর ঘরের দরজা পর্যন্ত আচ্ছা আর সে এখন বাঘ জানলাতে বাঘ আসলে অনেক দূরে সেই বাঘ এখন কাছে এসে জানলা তখন ছেলে বলতেছে মা তুমি এখন বেড়াতে আমার নিষেধ করলে এখন যে বাঘই জানলার কাছে আসলো এখন বৃদ্ধি কি তখন মা বলো হ্যাঁ আফসোস আমার বলা দরকার ছিল বাইরে যা তবে খালি হাতে যাস না রে বাইরে যা খালি হাতে যাস না কুড়াল দিয়ে যা জঙ্গল কাটা সাফ কর ধরে আমি তো বলছি ঘর তা এখন আমরা ঘর আছি সব দুর্নীতি খারাপ আমাকে জানলা পর্যন্ত চলে যাচ্ছে ধরে থাকে ঘর থাকে বেড়া গেলে পুলিশ ধরবি বেড়া গেলে গ্রেপ্তার হবে ঘর থাকে হাই রে উল্লা পাড়া রে একসময় উল্লা পাড়ার পাড়ায় পাড়ায় মাস করছে ধরে খান কথা ঠিক থাকে কয়দিন থাকবেন থাকেন বাবা হ্যাঁ কয়টা বাজলো রে সমস্যা নেই চলো 12টা বাজতেছে চলো ভালো লাগতেছে আমি নিজে না না কেবল 12টা বাজতেছে কেবল 12টা আমি খালি বলতেছি কয়টা বাজে আচ্ছা এই জায়গা কোন দিন ওয়াজ বন্ধ করো না এই ওটা বসা করেন না এবার যে কয়েকজন ওটা বসা করেন না বাবা ওটা বসা করতেছেন আপনাকে লোক দেখে আমার কলজা ঘুরে গেছে মই হচ্ছে না রাত 12টা চেহারা দেখে মনে হচ্ছে কেবল রাত 10টা বাজতেছে ধরে ধরে দেখছি লিল্লাহে তাকবীর আর ছোট ভাই কি বলতেছে কোনো বক্তা কোনো বক্তার ওয়াজ শোনে দেখছেন কোনদিন ওয়াজ শেষ করে ওর ধান্দা খালি বিদায় নিবি জি জি আর এই বসে হুজুর আমরা শুনতেছি ওই শেষ পর্যন্ত শুনবে আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন ইমানের দাবিতে মেয়েটা বলেছে আর উমর ফারুক তারিখ করে চলে আসছে নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হজরত উমর বসে গেছে ধরে কোন কোন পাশে বাম পাশে হজরত আলী আর মাঝখানে হলো হোসাইন এখান থেকে যুবকেরা তোমরা একটু মনোযোগ দাও শোনো বাজান আমি যুবকদের বলতেছি তোমাদের জন্য ওয়াজটা অত্যন্ত কার্যকরী হবে সামনে একটা চাদর দিয়া চাদরের ওই পারে একটা সুন্দরী ওই 18 বছর মেয়েটাকে বসানো হয়েছে আপনারা কি বসাটা খেয়াল করছেন ডান পাশে হজরত উমর ধরে কোন ডান পাশে কে আর বাম পাশে হজরত আলী মাঝখানে হোসাইন আর সামনে একটা চাদর দিয়া চাদরের ওই পারে 18 বছরের মেয়েটাকে বসানো হলো এখন যদি বাংলার যুবকদের প্রশ্ন করা হয় সামনে চাদর দেওয়ার দরকার কি আরো জোরে একজন কইছে পর্দা জোরে কোন আরো জোরে এই বাংলাদেশের একজন সাংসদ নাম হলো বেগম মমতাজ এই বেগম মমতাজ কিন্তু একদিন সংসদের মধ্যে গানে গানে কইছে ওরে শরীয়তের মাওলানা চোখ দুইটা করলা কানা মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না তেতুল হুজুর বুঝল না আহম্মদ শফি আল্লাহর অলি দুনিয়া থেকে বিদায় নিয়েছে ধরে কোন কথা ঠিক কি না ওই আল্লাহর অলিকে মমতাজ তেতুল হুজুর কইছে ধরে কোন কি হুজুর যে বাংলাদেশে নায়েবে রাসূলকে অহমান সূচক শব্দ তেতুল হুজুর বলা হয় সেই বাংলাদেশে মুসলমানেরা চুপ করে আছে একটা মুসলমান বেগম মমতাজের বিষয়ে কথা বলেনি জোরে কান কথা ঠিক কিনা কত বড় কথা কইছে ওরে শরীয়তের মাওলানা আমাদেরকে কইছে চোখ দুইটা করছা কানা মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না মনের পর্দা যদি বড় পর্দা হয় তাহলে হজরত উমরের মন ভালো না খারাপ হজরত হোসাইনের মন ভালো না খারাপ হজরত আলীর মন ভালো না খারাপ তাহলে তিন জনের মন ভালো হওয়ার পর
পরে ওর সামনে চাদর যে বুঝাই দিলেন মনের পর্দা পর্দা নয় পর্দা হলো আল্লাহর আইন আজকে পর্দা যদি আল্লাহর আইন করে বাংলাদেশে চালু করা হতো তাহলে ধর্ষকের মৃত্যুদণ্ড এ আইন করা লাগতো না বলে কোন কথা ঠিক আজকে পরিমণির মতন বেহায়া হইয়া যদি বেপর্দা হয়ে রাস্তায় ঘুরে পরিমণি যদি লুঙ্গি পরা ড্যান্স দেয় তাহলে আমাদের যুবকদেরকে আমরা কেমনে ভালো রাখবো কারণ একটা মেয়ে ইচ্ছা করলে লক্ষ যুবকের চরিত্র নষ্ট করে দেয় এই দিন আমার মা বোনদের জন্য আল্লাহ পর্দার আইন করেছে এবার হযরত ওমর বলে হোসাইন এখন তুমি মেয়েটাকে তিনটা প্রশ্ন করো এবার হোসাইন দাঁড়ায় গেছে দাঁড়ায় বলতেছে এই মেয়ে তুমি একলা একলা বসে আছো তাই বলে তুমি একলা না আমি হোসাইন বড় একলা হয়ে গেছি কথাটা খেয়াল করবেন হোসাইন বলতেছে এই মেয়ে তুমি পর্দার ওই পারে একলা বসে আছো তাই বলে তুমি একলা না বরং আমি হোসাইন একলা ওমর ফারুক বলে হোসাইন তুমি কি পাগল নাকি তোমার ডান পাশে আমি বসে আছি বাম পাশে তোমার বাবা বসে আছে তারপরে তুমি একলা কেমনে হইলা এবার হোসেন বলে রে মেয়ে আমার পাশে দুইজন দেহ নিয়ে বসে আছে কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে তার মানে কি বুঝলেন নির্বাচন কমিশনার খালি বসে আছে দেহ নিয়ে কিন্তু মনে মনে নিরপেক্ষ নির্বাচন নিরপেক্ষ নির্বাচন কমিশনার নিরপেক্ষ দেহ নিয়ে বসে আছে মনে মনে একটা মার্কার পক্ষ নিছে মারাত্মক কথা হোসেন কইছে খালি দেহ নিয়ে দুইজন আমার দুই পাশে বসে আছে মনে মনে তোমার পক্ষ নিয়েছে আপনার বলেন তোমার ভরো কার পক্ষে এ কথা কয় না কার পক্ষে হযরত আলী কার পক্ষে কিন্তু দেহ নিয়ে বসে আছে হোসেনের কাছে আমাদের বাংলাদেশে আজকে নিরপেক্ষ দোহাই দিয়ে যারা বলতেছে তারা কিন্তু শুধু দেহ নিয়ে বসে আছে আর মনে মনে একটা দলের তারা পক্ষ নিয়েছে এজন্য বলবো নিরপেক্ষ কোনো জায়গা বর্তমানে বাংলাদেশের নাই খালি সরকার কয় আমি নিরপেক্ষ নিরপেক্ষ না নিরপেক্ষ যদি হতো তো বিরোধী দলকে মিটিং মিছিল করার মতন কোনো পরিবেশ দিচ্ছে না ধরে খান কথা আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন মাঝে মধ্যে দুই একটা কথা বর্তমান সমাজ দিয়ে বলার দরকার আছে না নাই কারণ বিষয়টা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওমর ফারুক বলে হোসেন এখন তুমি প্রশ্ন করো এবার হোসেন প্রশ্ন শুরু করলো এক নম্বর প্রশ্ন হলো রে মেয়ে আমার মা তুমি জানো আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান তোমার কি জানা আছে হয়তো আলী চমকে উঠছে হযরত আলী চমকে উঠছে কেন আমি ছেলের সাথে আসলাম আর ছেলে আমার কথা না কয়ে মায়ের কথা কয় আপনারা বলেন তো একটা ছেলের ব্যাপারে বাপের গুরুত্ব বেশি না মায়ের এই জন্য প্রশ্ন করছে এক নম্বর যে আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান আমার পরিচয় কি আমার মা সম্পর্কে তোমার কি জানা আছে সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ওপার থেকে বলে হোসাইন আপনার মাকে আমি চিনি আপনার তো সুবহানাল্লাহ করেন কিন্তু হযরত ওমর জিব্বা আমার আর হযরত আলী সৌদ্দের দরদর করে পানি পড়তেছে আর হোসাইন মুসকি মুসকি হাসতেছে তিন বিচারকের সাইজ কয় রকম ওমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ কি জানেন যে হোসেনের মাকে তুই চিনবি কেমন চিনবি কেমন চিনা মানে কি তিন বন্ধু বলে গল্প করতেছে আমাদের পাড়ার মধ্যে সবচেয়ে সুন্দর বউ কার তখন বলতেছে উমুকের বউ তো তুই কেমন আমি দেখছি রে দেখছি নিজের চোখে দেখা কথা বলতেছে তখন আর একজন বলতেছে তোর দেখা ভুল ওই পাড়ার যে আব্দুরহিমের বউ ওই হলো পাড়ার মধ্যে সবচেয়ে সুন্দরী আপনার বলেন তো আমার বউ নিয়ে কেউ যদি এরকম কথা বলে তাহলে আমি জান্নাতে যাব তখন জান্নাতে যাব যাবো না কারণ পাড়ার লোকেরা যদি আমার বউয়ের সৌন্দর্য ব্যাখ্যা করার পারে তাহলে বুঝবেন আপনি ডাহা জাহান এখন আপনার বলেন তো আপনাদের বউগুলো কেমন এটাকে পাড়ার লোক জানে জানে
যদি জানে আর দায়ুসুল আয়াত খুলুল জান্নাত দায়ুস কোনদিন জান্নাতে যাবে না সাহাবের বলেন হল দায়ুস কোন নারী রাসূল বলেন নারী না রে নারী না যে পুরুষের অধীনে নারীরা পর্দায় থাকে না পাড়াপড়শি সবাই নারীদের চেহারা দেখা চিনে বুঝবে এরা জাহান্নাম লা লাইন অফ ইজেন ইয়াদ খুলু কখনো প্রবেশ করবে না জান্নাত এখন কি করবেন মাস্তানি মারতেছেন বৌলিয়া আমার এলাকার এক মোটর সাইকেল বউ ঈদের দিন সেইভাবে সাইজাইলে ঘুরতেছে আমি থামায় বললাম বাবা একটু থাম মোটর সাইকেল আর ওই মাল ডাকছি আমার ওই যখন আমার কাছে আসলো আমি কইলাম কে রে তোর হুন্ডার পিছনে দিলে বসে আছো কে তাহলে হুজুর দোয়া করবেন আরে দোয়া পরে আগে বলতো বউটা কে আমার বউ হুজুর আমি কইলাম তোর একলা যেই কইছে তোর একলা ওই আমার দিকে চোখ এরকম লাগ কি করে হুজুর বউ কি কেউ খাইয়া করে আমি কইলাম পাগলা তোর বউ যে ব্যাপার দেয় ঘুরতেছে যত যুবক দেখছি যে ঢুকি চিপি মারতেছে দেখতেছি আর ঢুকি চিপি মারতেছে আজকে বউ নিয়ে তুই রাত্রে ঘুম পাড়বি আর যারা তোর বউকে দেখে ঢুকি চিপি মারলো তাদের ঘরে তোর বউ স্বপ্নে যাবে আজকে তোর এই ব্যাপারটা বইয়ের কারণে অনেক যুবকের স্বপ্ন দোষ হবে তুই কি বউ একলা নিয়ে থাকবার চাস না বেটে খাবার চাস যদি তোর বউর একলা নিয়ে খাবার চাস তাহলে বউকে বোরকার মধ্যে ঢোকা পর্দার মধ্যে ঢোকা তুই তখন আমার কাছ থেকে যে বউ বলতে সজাই বউকে কোথায় মানে এত খেপে গেছে আমার এই অশোনার পরে কিছুদিন পরে দেখলাম আমার পিছনে কালো একটা বস্তার মতন দেখা পায় আমি কইলাম বাবা খবর কি বলে হুজুর আপনার ওয়াজে আর বউখানে এখন কালো বস্তা পাচ্ছি আমি কইলাম আল্লাহ তোকে জান্নাত দে তোর বউকে ফাতেমার সঙ্গে কবুল করে এখন হজরত তোমার জিব্বাত কামড় দেওয়ার কারণ হলো যে ফাতেমাকে দুনিয়ার কেউ চিনে না আর সেই ফাতেমাকে ওই মেয়েটা কেমনে চিনবে প্রথম প্রশ্নের উত্তর আউট প্রথম প্রশ্নই আউট আর হজরত আলীর চোখে পানি পড়ার কারণ হলো আমি ফাতেমার স্বামী হওয়ার পরেও ফাতেমাকে পুরাপুরি চিনতে পারি না আমি স্বামী হওয়ার পরেও ফাতেমারে চিনতে পারি নাই আর তুই কেমনে চিনবি যে ফাতেমাকে গভীর রাত্রে কবর দিয়া হযরত আলী কবরের পাশে দোয়া করতে চাল্লাম এই ফাতেমার জানাজা হলো না এই ফাতেমাকে কান্দে করে নিয়ে কবরের মধ্যে দাফন করে আমি দোয়া করতে চাল্লাম আমার ফাতেমাকে তুমি কবর করো এই দোয়া করার সঙ্গে সঙ্গে যখন হাতটা মুখে ঠেকাইছে তাকায় দেখে কবর নেয় সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় আলী চিৎকার দিয়ে বলে ফাতেমার কবর ফাতেমার কবর এইমাত্র দিলাম সেই কবর গেল কোন জায়গায় গায়েব থেকে কে যেন বলতে চালি রে ফাতেমা হলো পর্দানিশি আমি আল্লাহ ফাতেমার কবরকেও কিয়ামত পর্যন্ত পর্দা করেছি যে ফাতেমাকে কেউ দেখা তো দূরের কথা ফাতেমার কবর পর্যন্ত আরে কি পর্দানিশি কি পর্দানিশি ফাতেমা খাদিজাতুল কুবরা বলে রাসূলুল্লাহ 63 বছর বয়স হয়ে গেল এখন পর্যন্ত খুশির কোনো খবর দিলেন না আল্লাহ রাসূল বলে খাদিজা তোমার জন্য খুশির খবর হলো এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো আবু বকর আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে মা খাদিজা দাঁড়ায় মুসকে মুসকে হাসে রাসূল বলে খাদিজা খবর কি বলে হুজুর 1 নম্বর জান্নাতি এই জন্য মনে খুব আনন্দ লাগতেছে আল্লাহ রাসূল বলেন খাদিজা আপনি যদি 1 নম্বর জান্নাতি হন তাহলে 2 নম্বর কে হলে ভালো হয় খাদিজা বলে রাসূলুল্লাহ 2 নম্বর আমার কলিজার টুকরা ফাতেমাকে আপনি ঘোষণা করেন পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর 3 নম্বর ওসমান নারীদের মধ্যে 1 নম্বর খাদিজা 2 নম্বর হলো ফাতেমা রাসূল বলেন খাদিজা ফাতেমা তো 2 নম্বর জান্নাতি না ফাতেমা তো জান্নাতি না খাদিজা বলে রাসূলুল্লাহ ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি আল্লাহর নবী বললেন জান্নাতি নারীদের নেত্রী খাদিজা বসে চুপ করে বসে মুখ ভার করে রাসূলুল্লাহ বলতেছি ইয়া রাসূলুল্লাহ পাল্টা দেন পাল্টা দেন আল্লাহ রাসূল বলে কি পাল্টাবো বলে আমাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেন আর ফাতেমা 1 নম্বর জান্নাতি কোন আল্লাহ রাসূল ভাই কি যে কথা গেলি আমি হলাম ঘোষণাকারী দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ
খাদিজা বলছে যে হুজুর সর্বপ্রথম ঈমান গ্রহণ করলাম, আমার যত সম্পদ আছে সব আল্লাহকে দিয়ে দিলাম, এরপর আল্লাহ আমাকে বাদ দিয়ে ফাতেমাকে জান্নাতে নিজের নেত্রী কেন বানালো, কোন আমলের কারণে বানাইছে আমার না বলা পর্যন্ত আমি আপনার হাত ছাড়ব না। একে রাসূলের হাত এভাবে ধরে বলতে যে কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত বানালো, খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা না বলা পর্যন্ত আমি আপনার হাত ছাড়ব। কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা পুরুষ মানুষের জন্য নয়, প্রত্যেকটা নারীদের জন্য শোনার দরকার আছে না নাই? আমার মা বোনদের জন্য এ ওয়াজটা আমি করবো, মা আপনার ধৈর্য নিয়ে একটু বসে থাকেন। এমন সময় মেয়েটা বলে হোসাইন, ও হোসাইন, আমি উত্তর দিলাম হলো কি হলো না, আপনার তিন বিচারকের এক বিচারক হচ্ছে কথা বলেন না। ওমর ফারুক বলে কেমনে হবে, তোমার হোসেন প্রশ্ন করেছে আমার মা কি জানো, আপনি উত্তর দিলে আমি চিনি, তুমি কেমনে চিনবা? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে হোসেন আপনার চোখে, আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের চোখের ভুরু কি জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুরের তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে হয়তালি চিৎকার করে বলে মা আর বলিস না, আর বলিস না, এই তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে। আপনারা বলেন তো তিনজনের মধ্যে পরপুরুষের নাম কি? আর বলিস না মা, তুই কেমনে বললি ফাতেমার চোখের ভুরু জোড়া, ফাতেমার বাম গালে কালো একটা তিল, থুতুনের তলে লাল একটা দাগ? এটা হোসেন বলতে পারে ফাতেমা তার মা হওয়ার কারণে, আমি বলতে পারি ফাতেমা আমার বিবি হওয়ার কারণে, নবী বলতে পারে ফাতেমা তার মেয়ে হওয়ার কারণে। তুই রোম দেশের জেলখানায় বন্দী থাকা মেয়েটা কেমনে বললি মা? মেয়েটা বলে হোসাইন শেরদিল কারককে সকালবেলা তিনটা করে চাবুক মারতো, বিকালবেলা আমাকে তিনটা করে চাবুক মারতো, একসময় অতিষ্ঠ হয়ে বললাম আল্লাহ তুমি আসো আসমানে, নবী আছে মদিনায়, এই জেলখানা আমি অসহায় দুঃখী মেয়েকে দেখার জন্য কেউ নাই। এই বলে কাঁদতে কাঁদতে যখন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে দেখি আমার শোরের পাশে নূরে একটা পুতুলি বসে বসে কাঁদতেছে। আমি তখন বললাম কে গো আপনি, জান্নাতের হুরি না বেহেস্তের পরি, এমন করে কে আপনি কান্দেন? আমার মাথায় হাত দে বলে মা, আমি জান্নাতের হুরিও না বেহেস্তের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। আমি তখন তার চেহারার দিকে তাকিয়ে দেখি চোখের ভুরু আমি জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখতে পাই, আর থুতুনির তলে লাল একটা দাগ দেখেছি। সঙ্গে সঙ্গে হোসেন বলে রে মেয়ে, এক নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে একশো গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলে আলী আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হোসেন বলে এত সহজ না, এত সহজ না, তিনটা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করিব। ওমর ফারুক বলে হোসেন তাহলে দুই নম্বর প্রশ্ন করো। হোসেন দুই নম্বর তিন নম্বর সব প্রশ্নই করবে, মেয়েটা উত্তর দিয়া বিয়া হবে কি হবে না আজকের এই মাহফিলে আমি আপনাদেরকে শুনাইয়া দেবো, আপনারা কারা কারা শুনবেন আল্লাহ হাত দেখেন দেখি। শোনেন আমি কিন্তু ও আদত উঠেই আমার জীবনে পর্যন্ত আদায় করিলাম। আজকে আমাকে বলছে হুজুর আপনি দশটা মিনিট একটু মাদ্রাসার জন্য বলবেন, আমি যখন উঠছি তখন থেকে পর্যন্ত আপনার ঘড়ি দিকে তাকে দেখেন, একেবারে প্রায় দুই ঘন্টা সুই সুই আলোচনা করে দশটা মিনিট, আর আর কতক্ষণ সেটা পরে, আমি তো বলছি আপনারা শুনবেন আমি করবো। কোরআন শরীফ আমার সামনে আছে না, না আমি কি মিথ্যা ওয়াদা দিচ্ছি? তাই সত্য কথা বলতেছি, কিন্তু এই ওয়াজটা কমপ্লিট করার আগে আমি আপনাদের কাছে একশোটা কোরআন শরীফ বিক্রি করবো, একশো। আপনারা যারা কোরআনকে ভালোবাসেন, কোরআনের জন্য ওয়াজ শুনতেছেন, এই কোরআনের মাদ্রাসার এতিমদেরকে যারা ভালোবাসেন, একশোটা কোরআন শরীফ এই মাদ্রাসার দান করা লাগবে, একজনকে না একশো জন, একশো জন একশোটা কোরআন শরীফ এই মাদ্রাসায় দিবেন। রাজি আছেন? এক কোরআন শরীফ মাত্র ৫০০ টাকা, মাত্র ৫০০ টাকা দিলে একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার দান করবে। বাপ মা যাদের কবরে গেছে, এই দানের ছেলে আল্লাহ বাপ মার কবরকেও যেন জান্নাতের টুকরা বানায় দেয়। ১০০টা চাওয়ার সাথে সাথে এক পাগলা আল্লাহর কোরআনের পাগল ৫০০ টাকা দান করেছে। আল্লাহ যে নিয়তে দান করলো তারা নেক নিয়ত বাবা আসেন আস্তে আস্তে ১০০টা খালি মাত্র ১০০টা।
سال غلام مولا উনি দুটো কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে তিনটা হয়ে গেল এই এই তো পাওয়া যায় না তেজি এরকম করছেন দেন আরেকটা কোরআন শরীফ বাবদ 500 টাকা চার হয়ে গেল পাঁচ নম্বরে একটা কোরআন শরীফ পাওয়া গেল ছয় নম্বরে একটা কোরআন পাওয়া গেল মাত্র 100 টাকা কোরআন চাইছে একজনও বলবেন না যারা দিবেন না তারা চুপ করে বসে থাকবেন আর যারা দিবেন তারা চলে আসেন হ্যাঁ আমি হাতও পাওয়া খুব কঠিন এমন ভাবে তেজ বানাইছে আরেকজন একটা কোরআন শরীফ আরেকজন একটা কোরআন শরীফ বাবা আপনি খালি গুনবেন আপনি খালি এখানে গুনবেন কয়টা হলো হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ কত আছে বাবা লিল্লাহ একাই চার কোরআন শরীফ 2000 টাকার 300 টাকা দান এইটা কোরআন শরীফ 500 হলেই কোরআন শরীফ জি নগদ নগদ বাজার টাকা নাই পকেটে তাহলে বাকি ওই সাইডে লিখে দেন আল্লাহ কোরআন শরীফ বাবদ আরেকজন 500 টাকা দান করছে আল্লাহ দান কবুল করেন আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করছে আল্লাহ কবুল করেন টাকা পয়সা কিছুই না তাদের বাপ মা কবর গেছে বাপ মার জন্য একটা কোরআন সন্তান কি হবে দেন বাপের জন্য মায়ের জন্য একটা করে কোরআন সন্তান করেন আল্লাহ তোমার যে সন্তানের বাপ মার জন্য একটা করে কোরআন দেয় বাপ মার কবর জান্নাত বানায় দেন ওখানে বসেন ওখানে বসেন বাবা একটু বসেন হ্যাঁ আপনি বসেন তো বসেন আর আমার হাত দেন এখানে টাকা আমার হাত দেন ওখানে দিলে হবে না আমার হাত দেন তাকবীর ছয় কোরআন শরীফ বাবদ 3000 টাকা করে দেন মারহাবা আল্লাহর একজন কোরআন শরীফ বাবদ 500 আরেকজন 500 আরেকজন 500 আরেকজন তিনটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দুইটা কোরআন বাবদ 1000 টাকা আরেকজন 500 আরেকজন 500 খালি গুনেন 100 টাকা হলে আর আদায় হবে না 100 টাকা 100 টাকা দেখেন কোরআন শরীফ দেওয়ার জন্য ভিড় থেকে গেছে মাশাআল্লাহ আল্লাহ তোমার পাগলেরা কোরআন শরীফ বাবদ 500 টাকা করছে দান আল্লাহ দানকে কবুল করেন আরেকজন 500 টাকা ঘুরে দেওয়া লাগবে আল্লাহ 500 টাকা কোরআন শরীফ বাবদ করছে দান আল্লাহ কবুল করেন আল্লাহুম্মা আমিন কবুল করো মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত আল্লাহ নিরাশ করবেন না আরেকজন কোরআন শরীফ বাবদ 500 আরেকজন কোরআন বাবদ 500 আরেকজন কোরআন বাবদ 500 দেখেন কি হারে দান করতেছে আল্লাহ তোমার পাগলেরা আরেকজন কোরআন শরীফ বাবদ 500 আরেকজন কোরআন বাবদ 500 লা ইলাহা মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাদ্রাসার 80 গ্রাম একটা ছাত্র এক মন ধান এবং 200 টাকা করছে দান আল্লাহ কবুল করে তোমার জন্য দোয়া তোমার নাম কি তুমি দিলে আচ্ছা এক মন ধান লাগেন আর 200 টাকার নগদে দান করে চাল 80 কে দান আল্লাহ কবুল করে হকানে হাফেজ আলম হিসেবে কবুল করেন ওমর বরফে হোসাইন এখন তুমি দুই নম্বর প্রশ্ন করো হোসেন বলতেছে রে মেয়ে আমার দুই নম্বর প্রশ্ন হলো ছয় বছর বয়সে তুমি ইমানটা কেমনে পাইলা কারণ তুমি যে দেশে জন্মগ্রহণ করছ ওই দেশের সবাই হলো খ্রিস্টান ওই খ্রিস্টানদের দেশে ছয় বছর বয়সে তুমি ইমান কেমনে পাইলা তোমার দাদা হলো খ্রিস্টান তোমার বাবা খ্রিস্টান যে দেশে জন্ম নিয়েছ রোম দেশ সেই দেশে হলো খ্রিস্টানদের দেশ ওই খ্রিস্টানদের দেশে ছয় বছরে তুমি ইমান কেমনে পাইলা কত দিছে 3000 টাকা মানে আরো 6টা কোরআন পাওয়া গেল মারহাবা কহ মারহাবা তাহলে 27 এর 6 গেলে থাকলো কত 21 21 আর একটা কোরআন শরীফ বাবদ আর মাত্র 20 আপনারা এ প্লাস হয়ে গেছেন এ প্লাস 80টা হলে এ প্লাস গোল্ডেন এ প্লাস করতে আর 20টা দেওয়া লাগবে নগদ 80টা কোরআন শরীফ বাবদ 40000 টাকা নগদ পাওয়া গেছে মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর আল্লাহ যারা তোমার নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ টাকা দিল আল্লাহ এ কোরআনের সুপারিশে তাদের সকলকে জান্নাতে কবুল করো জোরে বলে আল্লাহুম্মা আমিন মেয়েটা বলে হোসাইন ছয় বছর বয়স ইমান কেমনে পাইলাম জানতে চাচ্ছেন শোনেন আমি দুনিয়ার সাধারণ ঘরের কোনো মেয়ে না ও হোসাইন আমি ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছি আমি দুনিয়ার সাধারণ ঘরের কোনো মেয়ে না আমার দাদা হলো রোম সম্রাট কাইসার যে মেয়েটা কইছে আমার দাদা হলো রোম সম্রাট কাইসার সঙ্গে সঙ্গে হয়তো চমকে উঠছে হজরত উমর চমকে উঠছে
কারণ সেই সময় দুইটা পরাশক্তি ছিল, একটা হলো রোম আর একটা হলো পারস্য। পারস্যের যিনি সম্রাট তার নাম হলো কিসরা, আর রোম সম্রাট তার নাম হলো কাইসার। বলেন তার নাম কি? কাইসার। মেয়েটা বলতেছে আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। আমি সেই দাদার ঘরে ইমান গ্রহণ কেমনে করলাম শোনেন, আমি ছয় বছরের ছোট্ট মেয়ে ঘরের মধ্যে যখন আরাম করতেছিলাম মায়ের সাথে, তখন আমার দাদা আমার বাড়ি থেকে অন্তরমহলে ঢুকে আমাকে ডাক দেয়, বলে নাতনি রে আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? ছোট্ট মেয়েরা কিন্তু খেলাধুলা পছন্দ করে। আমি তখন বললাম দাদু ভাই আমি খেলা দেখতে যাবো আপনার সঙ্গে। আমার দাদার সঙ্গে খেলা দেখতে গেলাম রোমের রাজ দরবারে, আমার দাদা যেখানে সিংহাসনে বসা তার পাশে ছোট্ট একটা চেয়ারে আমার বসায় দিয়া, আমি বললাম দাদু ভাই খেলা দেখার কথা বলে আপনি আমাকে রাজ দরবারে নিয়ে আসলেন, এখন খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে হোসাইন। আমি তাকায় দেখি একটা মানুষের চোখ দুইটা কালো কাপড় দিয়ে বেঁধে রাখছে, একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, ওই মানুষটার হাত দুইটা লোহার শিকল দিয়ে আটকানো, পায়ের দিয়ে তাকায় দেখি লোহার শিকল দিয়ে আটকানো হয়েছে। আমি বললাম দাদু ভাই আপনি আমাকে মানুষ একটা মানুষকে দেখাচ্ছেন, একটা মানুষকে আমি দেখতে পাচ্ছি চোখ দুইটা বান্ধা হাত দুইটা শিকল দিয়ে হ্যান্ডকাপ পরানো পায়ে লোহার বেড়ি দিয়ে আটকানো হয়েছে। আমার দাদা আমার মুখে হাত দিয়ে বলে নাতনি রে তুই ছোট্ট মানুষ তুই বুঝবি না। ইউনো আছে তো তার দুই ভাই মিলে ফায়দার পাশে দাঁড়িয়েছে। লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার। ইউনো সাহেবের দুই ভাই মিলে 6000 টাকা জোরে বলেন মারহাবা। তাহলে 6500 তাহলে হয়ে গেল নাকি কোন 6.5 মানে 13 টা 20টার মধ্যে 13টা হলো আর মাত্র 60টা করা শুরু হলে গোল্ডেন এ প্লাস। অসুবিধা নেই 60টা পাওয়া যাবে ইনশাআল্লাহ, হইয়া যাবে ইনশাআল্লাহ। আবুল কাসেম দুইটা করেন সে বলো, একটা না দুটা আরো তো আমার কাছে পাঁচটা আর মাত্র সাতটা। জাহান্নাম কয়টা? হে কয়টা? একটা লোক যদি সাতটা কোরআন দেয় সাতটা জাহান্নাম আল্লাহ তার নামে আরাম করে দেখ ধরে ধরে। আমি ওই যে ভূমিদাতার কথা বললাম আমার শ্বশুর আমার ছোট ভাই আবু বাইদুল হক জুয়েল 15000 টাকা ইলা কোরআন শরীফের মধ্যে তো আবু বাইদুল হক জুয়েল 15000 টাকা ইলা কোরআন শরীফ ধরলে 30টা কোরআন শরীফ একজন দিয়েছে মাশাআল্লাহ। আপনারা দান করেন এখন কোরআন শরীফ 100 হয়ে গোল্ডেন এ প্লাস আছেন আপনার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার এক পাগল একাই 15000 টাকা ধরে ধরে মারহাবা লিল্লাহ আল্লাহ যেন একটা নেক সন্তান দান করে 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 আমি আচ্ছা আল্লাহ আমান আল্লাহ মাদ্রাসার জন্য বাবা 1 বিঘা জমি দিয়েছে আল্লাহ আল্লাহ জমি দাতা। বাবা মারা গেছে, বাবা মারা গেছে, বাবা দুনিয়া থেকে চলে গেছে, মা মারা গেছে আল্লাহ। এই মাদ্রাসায় দান করার কারণে বাপমার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। সন্তান 15000 টাকা যেখানে সন্তান যায় আমরা গভীর রাত্রে তোমার দরবারে কান্দি, আল্লাহ তুমি তার ঘরে একটা নিক সন্তান পাঠায় দাও করে দেন আমিন। আল্লাহ অসুখ বিসুখ বেরামী থেকে হেফাজত করেন, রহমত বরকতের দরজা খুলে দেন, হায়াতে তাইয়্যিবা দান করেন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমার দাদা বলতেছে ওইটা মানুষ না ওইটা হলো একটা মুসলমান। মেয়েটা বলে হোসাইন 6 বছর বয়স ইমান কেমনে পাইলাম জানতে চান শোনেন। আমার দাদা বলতেছে ওইটা মানুষ না ওইটা হলো মুসলমান। ওইটা কি? আমি ছোট্ট মানুষ বুঝতে পারি নাই, কিন্তু পরে বুঝেছি ইহুদি খ্রিস্টান যারা হবে তারা মুসলমানকে মানুষ মনে করে না, মুসলমানকে কি মনে করে না, এমনকি আমাদের প্রতিবেশী ভারত, এই প্রতিবেশী ভারত কিন্তু মুসলমানকে মানুষ মনে করে না।
মুসলমানকে যদি মানুষ মনে করত তাহলে 450 বছরের পুরাতন বাবরি মসজিদ তারা ভাঙতো না কারণ মুসলমান তার জীবনের চাইতো মসজিদকে ভালোবাসে বেশি বলে কথা তোমরা ভারত যুদ্ধের সময় তোমরা আমাদের প্রতিবেশী আমাদের সহযোগিতা করেছো আর আমাদের কলিজা মসজিদকে তোমরা ভাঙা চুরমার করে দিয়েছো বলে কথা ঠিক কি না আমি ছোট মেয়ে আমি বললাম দাদা ভাই ওই মুসলমানকে নিয়ে কি খেলা দেখাবেন আমার দাদা বলে ওই যে তাকায় দেখ মেয়েটা বলে হোসেন 6 বছর বয়স ইমানকে আমি পাইলাম শুনেন আমার দাদা বলে তাকায় দেখ আমি তাকায় দেখি আগুনের একটা চুলা দাও দাও করে আগুন জ্বলতেছে সে আগুনের চুলার উপর একটা ডেকসি তার মধ্যে মনে মনে তেল নিচের তাপেই তেলগুলো টকবক 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 করতেছে আমার দাদা বলতেছে মুসলমানকে হাত পা বদ অবস্থায় উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব মুসলমান তেলের মধ্যে কুড়ে মরে যাবে আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা আজকের খেলার নাম কি মুসলমান মারার খেলা আমি তখন জোড় হাত করে বললাম দাদু ভাই এই মুসলমান মারার খেলা আমি দেখতে চাই না আপনি খেলা দেখার কথা বলে আমারে নিয়ে আইছেন কিন্তু একটা মুসলমানকে মেরে ফেলবেন এই খেলা আমি দেখবো না দাদা এই মুসলমানকে মাফ করা যায় না আমার দাদা বলতেছে এক শর্তে মাফ করা যায় মুসলমান একটা বারের জন্য যদি বলে আল্লাহ রাসূল মানি না শুধু বলবে আল্লাহ রাসূল মানি না আমি সঙ্গে সঙ্গে চোখের বাঁধন খুলে দিব হাতের বাঁধন খুলে দিব পায়ের শিকল খুলে দিব আমি তখন ছোট্ট মেয়ে ওই মুসলমানের সামনে গিয়ে আল্লাহ মুসলমান যদি আপনি বাঁচতে চান তাহলে একটা বারের জন্য বলেন আল্লাহ রাসূল মানি না সঙ্গে সঙ্গে মুসলমান সর্বদ অবস্থায় চিৎকার করে বলেন এই ছোট্ট মেয়ে তোমার কাছে জীবনের দাম আছে কিন্তু যারা মুসলমান তাদের জীবনের কোনো দাম নাই তাদের কাছে ইমানের দাম অনেক বেশি ইমানের দাম অনেক বেশি দরকার হলে পৃথিবীর সব আমি ত্যাগ করতে পারবো কিন্তু আল্লাহ রাসূলকে এক মুহূর্তের জন্য আমি ত্যাগ করতে পারবো না মেয়েটা বলে হোসাইন আমার দাদা সিংহাসন থেকে লাভ দুটো বলতেছে এই মুসলমানকে আগুনের চুলার মধ্যে ফেলে দাও আগুনের চুলার মধ্যে ফেলে দাও মেয়েটা বলে হোসাইন আমি দাদার কাছ থেকে যখন চলে যাবার চাই আমার দাদা আমার হাত ধরে বলতেছে খেলা দেখার কথা বলে তুলে নিয়ে আইছি খেলা না দেখলে যাইতে দিব না জোর করে আমাকে বসে রাখলো ওই মুসলমান আগুনের চুলার দিকে নিয়ে আসতেছে আমি তাকায় দিকে মুসলমান একটা বারের জন্য পিছন দিকে হিচকা টান দেয় না পিছন দিকে একটা হিকা দেওয়া সেইটাও নেয় না বড় আগুনের চুলার দিকে বীরের মতো মুজাহিদের মতো হাঁটতেছে মুসলমানের জবান থেকে কোরআনের একটা আয়াত তেলাওয়াত হয় কোরআনের একটা আয়াত তেলাওয়াত করতেছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন এখানে আগুনের চুলার কাছে যখন নিয়ে আসে তখন আমি আমার এই হাত দিয়ে দাদা তোমার এই হাত ধরেছে আমি ডান হাত দিয়ে আমার দুইটা চোখ আমি ধরলাম একটা জীবন্ত মানুষকে আগুনের চুলার মধ্যে ফেলে মারবে পুড়ে এই দৃশ্য আমি দেখবো না বলে আমার হাত দিয়ে চোখ যখন চেপে ধরলাম এমন সময় আমি দেখতে পাই ওই মুসলমানের জবান থেকে একটা মধুর বাণী উচ্চারণ হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হোসেন আমি যদিও হাত দেওয়ার চোখ চেপে ধরেছি তারপরেও আমি দেখতে পাই তারপরেও আমি দেখতে পাই ওই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিচ্ছে মুসলমানের দেহটা উত্তপ্ত তেলের মধ্যে পড়তেছে কিন্তু দেহ পড়ার আগে কে যেন মুসলমানের খাঁচা থেকে এই দেহ থেকে রুহুটা ধরে এইভাবে পাখির মতন ছেড়ে দেয় রুহুটা উড়ে উড়ে সবুজ রঙের একটা বাগানে চলে যায় আমি দেখলাম মুসলমান জীবিত অবস্থায় আগুনের মধ্যে পড়ে নাই মুসলমানের জীবনটা আগেই কবজ করে শুধু খাঁচা আগুনের মধ্যে পড়েছে আমি এক দৌড় দিলাম দাদা আমার হাত চেপে ধরতে চাইলো কিন্তু আমার মধ্যে ইমান ঢোকার কারণে আমার দাদা আর আমাকে আটকায় রাখতে পারলো না
আমি এক দৌড়ে ঘরের মধ্যে গিয়ে বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা আমাকে বলতেছে কে রে, তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখতে গিলি রাজ দরবারে, খেলা দেখতে গিয়ে এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা যদি তোর মুখে তোর দাদা বাবা শুনতে পায় তাহলে তোকে হত্যা করবে। আমি তখন বললাম মা, এই কলমাওয়ালারা কোনোদিন মরে না, এই কলমাওয়ালারা কোনোদিন মরে না মা। আমি আবার দৌড়ে আসলাম, আইসা দিকে আমার দাদা তার সৈন্যদের নিয়ে আনন্দ মিছিল করতেছে। আমার কয় দেখ মুসলমান পুড়ে ছাই হয়ে গেল আর তুই ভয়ে দৌড় দিলি কেন? আমি তখন বললাম দাদা, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা কানা দেখতে পাই না, মাটি মনে করে ফাইলা দেয় হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। ও দাদা তুমি বলতেছো মুসলমান পড়ে গেছে, আমি নিজের চোখে দেখছি মুসলমানের খাঁচা ফুটতেছে আর মুসলমানের পাখিটা এখন জান্নাতের বাগানে উঠতেছে। আমার দাদা কয় তুই আমার নাতনি হয়ে তুই মুসলমানের পক্ষে কথা বলিস কেন? আমি তখন বললাম দাদা, ওই মুসলমান তেলের উত্তপ্ত তেলের ডেক্সির মধ্যে পড়তে গিয়া যে কলেমা উচ্চারণ করেছে ওই কলেমাটা আমি গ্রহণ করে আমি ওই মুসলমানের দলে যোগ দিয়েছি। আমার দাদা মাতার চুল ধরে বলতেছে, আমার তার দাদা নিজের মাতার চুল ধরে বলতেছে, এই জাতকে কোনোদিন শেষ করা যাবে না, এই জাতের একটা হত্যা করলে আরও একটা হয়। আমি বলব গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান তোমরা যতই চক্রান্ত করো মুসলমানদের তোমরা শেষ করতে পারবে না, কারণ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছে যে হারে পৃথিবীতে মুসলমান বাড়তেছে এইভাবে যদি মুসলমান বাড়তে থাকে এই 2025 সালের ভিতরে মুসলমান হবে গোটা পৃথিবীর সবচাইতে সংখ্যাগরিষ্ঠ দল। সুবহানাল্লাহ। দৈনিক ইঞ্জিনিয়ার সিবর আহমেদ 50টা কোরআন শরীফ, ইঞ্জিনিয়ার সিবর আহমেদ 50টা কোরআন শরীফ 25,000 টাকা ধরে বলেন মারহাবা লিল্লাহ আকবার। আরে 50টা কোরআন একজন আল্লাহর বান্দা দান করে দিল, একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ এত বড় দানবী, ওনার মা মারা গেছে, আল্লাহ আল্লাহ 50টা কোরআন শরীফ বাবা 25,000 টাকা এই নবীর এতিম মাদ্রাসায় দান করে দেয়। আল্লাহ মা কবর জান্নাত বানায় দাও। আল্লাহ আল্লাহ আমার ভাইকে ইসলামের জরিমানা যিনি কবুল কর। আল্লাহ চাকরি বাকরি করতেছে বরকত দিও। আল্লাহ বিবি বাচ্চার উপরে রহমত করো, পরিবার উপর রহমত করো। আল্লাহ দুনিয়াতে সুখে শান্তিতে বসবাস করে ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে জান্নাতের অধিবাসী হয়ে যেন বিদায় নাই। আল্লাহ সে তৌফিক দান করো বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সঙ্গে সঙ্গে হোসেন বলে রে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতেও হাজার গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতে চাই ভাই আমার ঘাটকালে আল্লাহ কবুল করেছে, আমার ঘাটকালে আল্লাহ কবুল করেছে। হোসেন বলে এত সহজ না, কারণ 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করিব না। ওমর ফারুক বলে হোসেন তাহলে 3 নম্বর প্রশ্ন করো। হোসেন 3 নম্বর প্রশ্ন শুনতে কিন্তু সহজ মনে হচ্ছে, 3 নম্বর প্রশ্ন হলো বিয়ার পরে আমার সঙ্গে তোমাকে থাকতে হবে? মেয়েটা উত্তর দেয় না। ওমর ফারুক বলে এ ভাই 2টা কঠিন প্রশ্ন করলো আর সেই প্রশ্নের তুমি উত্তর দিলে, আর এটা তো সহজ প্রশ্ন, বিয়ার পরে তো স্বামীর সঙ্গেই থাকবা। মেয়েটা কোনো উত্তর দেয় না। ইতিমধ্যে ওমর ফারুক বলে মা তোমাকে উত্তর জানা নাই। এবার মেয়েটা বলে হোসেন আপনি যেই প্রশ্ন করেছেন বিবাহের পরে আমার সঙ্গেই থাকতে হবে, আমি যদি বলি আপনার সঙ্গেই থাকবো কিন্তু উত্তর আপনার মন ভরবে না। আমি বলতেছি একজন নবী ছিল, নাম হলো আয়ুব নবী। ধরে কোন কি নবী? আয়ুব নবীর সুখের সময় অনেক বিবি কিন্তু আয়ুব নবীর সঙ্গে ছিল, কিন্তু আয়ুব নবী যখন বিপদে পড়েছিল ওই বিপদকালে অসুস্থ অবস্থায় যখন লোকালয় থেকে তাকে জঙ্গলে রেখে আসলো, দেহের দুর্গন্ধে কেউ যখন তার কাছে যায় না, এমন সময় একটা বিবি সব সময় আয়ুব নবীর সঙ্গে ছিল, সেই বিবির নাম হইল রহিমা। ওই রহিমার মতো আমি আপনার সঙ্গে থাকতে চাই। হোসেন বলল এই মেয়েকে বিয়ে করতে আমার আর কোনো আপত্তি। মেয়েটার সঙ্গে বিয়ে হলো, নাম হলো সাহিল ভাই। হোসেনের জীবনে একটা কঠিন মুহূর্ত এসেছিল কারবালা। ওই কারবালার প্রান্তরে
সাহেবগঞ্জের পেট থেকে আলী আসগর যখন সীমারের বাহিনী কর্তৃক হত্যা করা হলো, হোসাইন মনে করেছিল সন্তান হত্যা হলে মা হয় তার সহ্য করতে পারবে না। তখন বিয়ে বলল স্বামী বিবাহের সময় তিন নম্বর প্রশ্ন করেছিলেন, বিয়ের পরে আমার সঙ্গী থাকতে হবে, আমার সন্তান গেলেও আমি আপনাকে ছাড়বো না। শেষ পর্যন্ত হোসেনকে হত্যা করে দেহ থেকে মাথা যখন নিয়ে যায়, দেহ পড়ে থাকে কারবালায়, তখন তার বিবি শরীরে হাত দিয়ে বলেছিল, স্বামী আপনি বলেছিলেন বিয়ের পর আমার সঙ্গী থাকতে হবে, আমি শেষ পর্যন্ত আপনার সঙ্গে ছিলাম, এখন আপনার কাছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জান্নাতের ভিতরেও যেন আপনি যখন যুবকদের জান্নাতি সর্দার হবেন তখন যেন আল্লাহ পাক আপনার সঙ্গী হিসাবে আমাকে কবুল করে, সকলে বলে আমিন। আজকে আলোচনার ভিতর দিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হয়তো হোসেনের মতো আমাদেরকেও দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগতে পারে, দরকার কথা ঠিক কিনা? আসলে মানুষ মরে গেলে ইন্না লিল্লাহ না, বিপদ আপদ মুসিবতের সময় আমাদেরকে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই করোনা নামক মহাবিপদ যদি আমাদের সামনে আসে সেখান থেকে বাঁচার জন্য ইন্না লিল্লাহ বেশি বেশি আমল করবে। কে দিবে? আব্দুল মতিন। ছয়টা কোরআন শরীফ বাবদ 3000 টাকা দান করব। আব্বা আমার জন্য দোয়া চাই, দোয়া করি আল্লাহ তার বাপার কবরকে জান্নাতের টুকরা বানায় দেয় সকলে বলে আল্লাহ। ভাই কে ওঠেন না, ভাই কে ওঠেন না, এখন দোয়া হবে না, নগদ জেলে সেটা ওখানে যায়, বাকি হলে পাওয়া যাবে না, কারণ অনেক জায়গায় বাকির নাম থাকি তো, সেদিন আমি নগদ তাদের করলে 100টা পার হয়ে গেছে ইনশাল্লাহ। আরো ধরেন 25-24টা, আপনারা আরো যদি নগদ না পারেন বাকি লিখে দেবেন। মাদ্রাসার দিকে সবসময় নজর রাখবেন, মহব্বত রাখবেন ইনশাআল্লাহ, এই মাদ্রাসা আপনাদের এলাকার জন্য নূরের একটা আলো হয়ে থাকবে। সবাই বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সবাই তো দোয়া করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মেয়েদের মধ্যে তো আবার এক ব্যাগ টাকাইছে, আগে আইছিল আগে এক ব্যাগ আইছে, আবার এক ব্যাগ টাকা আমার মা বোনের দান করে চাল্লা, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তোমার হাজারো বান্দা বান্দিরা সামিল হয়েছে, আল্লাহ আখেরি মোনাজাতে সকলের জন্য দোয়া করতেছে আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল কর। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও, এর জাহাদিয়া মঞ্জুর কর। সোনার মদিনায় নবী পাকের রওজার মোবারকে আল্লাহ তুমি কবুল কর। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবেয়ীন কেরাম, তাবা তাবেয়ীন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা সুয়াসা আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল কর। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুখনি মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা কবুল কর। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারাইতি হয়ে গেছি, আল্লাহ মেহরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা কবুল কর। আমাদের দাদা দাদি নানান আত্মীয় স্বজন আমাদের আপন জন যাদের কবরে চলে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান লাগায় দিছে আল্লাহ, এই যুবকগুলোকে আল্লাহ তোমার কোরআনের জন্য জান্নাতের জন্য কবুল করে রাখ, এই যুবকগুলোকে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজই কবুল কর, এই যুবকগুলোকে বেশি বেশি কোরআনের খেদমতকারী হিসেবে কবুল কর, এই যুবকরা প্রত্যেক বছর এমন করে একটা জান্নাতের বাগান যেন লাগাতে পারে।
আল্লাহ তেমন ইমানের শক্তি যুবকদেরকে দান করে দাও। এই যুবকদের মধ্যে যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দিও। এই যুবকদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিও। এই যুবকের যারা খেতে খামারে কাজ কাম করে আল্লাহ তাদের শরীরকে সুস্থ রেখে হায়াতে তাইবা দান করো। আল্লাহ তাআলা এই যুবকদেরকে যেই মুরব্বীরা সহযোগিতা করেছে টাকা পয়সা দিয়ে বুদ্ধি দিয়া আল্লাহ তাদেরকে হক আউক করে দিয়ে আল্লাহর সঙ্গে কবুল করো। এই মাদ্রাসাকে কবুল করো আল্লাহ। এই মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেসিয়ার, মাদ্রাসার দাতার সদস্য, মাদ্রাসার মহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবেলি, যাদের মাথায় পাগড়ি পরানো হলো আল্লাহ তাদের সকলকে তুমি কবুল করো আল্লাহ। এই মাদ্রাসায় হাজার হাজার টাকা দান করেছে কোরআন শরীফ বাবদ, তোমার বান্দার হাজার হাজার টাকা দান করেছে, 500 টাকা দান করেছে কোরআনের জন্য, আল্লাহ তাদের সকলের দানকে কবুল করো। আল্লাহ তাদের সকলের বাপ মার কবরকে জান্নাতের টুকরে বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরিয়ে দিও না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুই কার হাত পছন্দ করো তার দুই হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথি আল্লাহ কবুল করো। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ। যে যা নিয়ত করে হাত তুলে আমি আমি করতেছি আল্লাহ সকলের নেক নিয়তে কবুল করো। আমার মায়েরা পর্দার অন্তরালে বসে আজ শুনেছে, অনেক টাকা পয়সা আমার মায়েরা দান করেছে আল্লাহ। আমার মায়েদেরকে আবেদা সালিহা পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته.